কষ্ট পাচ্ছি, বাট এটাতে আমিমুল হাল ছাড়ার জন্য আসলে বাংলাদেশের হয়ে নয়, বরং যুক্তরাষ্ট্রের দলের প্লেয়ার হিসেবে খেলতে চান ইমরুল। হঠাৎ কোন রাগে এমন সিদ্ধান্ত নিলেন ইমরুল কায়েস? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের দল গিয়েছে যুক্তরাষ্ট্রে, খেলবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের দল যুক্তরাষ্ট্রে গিয়ে রিভিউ স্টেডিয়ামে অনুশীলন করেছে তাদের ম্যাচ প্রস্তুতির জন্য। তারা সেখানে খেলবেন ড্রেসিং রুম কিংবা গ্যালারি ছাড়াই। তবে বাংলাদেশের হয়ে এই পর্যন্ত ইমরুল কায়েস যতটি ম্যাচ খেলেছে তাতে হয়তো কখনোই খারাপ ম্যাচ খেলেননি তিনি। সেক্ষেত্রে তাকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কেন বাদ দেওয়া হলো এই টি-20 সিরিজ থেকে? আর এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে বিভিন্ন রাজনীতিবিদ এবং নেতাদের সাথে ওঠা বসা করায় তাকে এই টি-20 সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই অবহেলিত ইমরুল কায়েসকে নিয়েই নানাভাবে নানা সময় অনেক ধরনেরই গুঞ্জব ছড়িয়েছে, যে বিষয়টি মোটেও ভালো লাগেনি বিসিবির। তাই তো এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি। খেলতে পারবেন না এই টি-20 সিরিজ, বসিয়ে রাখা হয়েছে তাকে অতিরিক্ত প্লেয়ার হিসাবে। তো দর্শক, ইমরুল কায়েস এবার বাংলাদেশের হয়ে নয় বরং যুক্তরাষ্ট্রের প্লেয়ার হিসেবে খেলতে চাচ্ছেন, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।